নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন সাহিত্যের সেরা সময়, সঙ্গে আছি আমি রিয়া। বিগত কয়েকদিনে বেশ কিছু ডিটেকটিভ গল্পের পরে একটু স্বাদ বদল করলে কেমন হয়? হ্যাঁ, তবে তা যদি অ্যাডভেঞ্চার আর রহস্যে ভরপুর হয় তবে তো কথাই নেই। আফ্রিকার জঙ্গলে ঘটে যাওয়া রোমহর্ষক অভিজ্ঞতা ও রহস্যের বেড়াজাল পেরিয়ে দুই ভাই কি পাবে যখের ধনের সন্ধান? শুনতে থাকুন লেখক পরেশচন্দ্র বসুর অ্যাডভেঞ্চার থ্রিলার হাতির দাঁতের গুহায়। গল্পে বর্ণিত সমস্ত ঘটনা কাল্পনিক, কোনো প্রাণীকে আঘাত করার মানসিকতা লেখকও আমাদের নেই। শুধুমাত্র গল্পের আবহ তৈরি করার জন্য বিভিন্ন রোমাঞ্চের সৃষ্টি করা হয়েছে। আশা রাখব শ্রোতারা খোলা মনে গল্প শোনার আনন্দে এই গল্প উপভোগ করবেন। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার আর পরবর্তী গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু হচ্ছে প্রথম পর্ব। পূব আকাশে তখন সবেমাত্র আলোর ছোঁয়া লেগেছে। গাঢ় অন্ধকারটা ক্রমে তরল হয়ে এসে ভীতু ছেলেটির মতো সরে পালাচ্ছিল গাছের পাতার অন্তরালে, দূর পাহাড়ের পায়ের তলে। ঠান্ডা হাওয়াটা স্নেহময়ী জননীর কোমল হাতের মতোই মুখে চোখে পরশ বুলিয়ে দিচ্ছিল। পুরনো লরির বিকল ইঞ্জিনটা পরীক্ষা করতে করতে রঞ্জিত বললে, আহা, ক্লাচটাতে যেন কি হয়েছে, কার্বুরেটরটার মুখে ধুলো জমেছে আর আশ্চর্য হবার কিছু ছিল না এতে, তাই হেসে উঠলুম আর কি, বলে যা। আমার হাসি দেখে রঞ্জিত চটে উঠে বলল, তা হাসবি বই কি, তোর মতো আনাড়ির হাতে পড়েই না বেচারার আজ এই অকাল বার্ধক্য। স্ক্রুগুলোও দেখ না, বুড়ো দাঁতের মতো নড়নড় করছে। আর চটানো ঠিক হবে না ভেবে আমি যন্ত্রপাতি নিয়ে কাজে লেগে গেলুম। গাড়িটা আমাদের পুরনো, আফ্রিকার সুদূরব্যাপী বনের মধ্যে যে কোনো সময় বিগড়ে গিয়ে হয়তো বিপদে ফেলতে পারে। তবু সারিয়ে নিয়ে কাজ চালানো ছাড়া আমাদের অন্য কোনো উপায় ছিল না, কারণ এই লরির পিঠেই চাষিদের মাল চাপিয়ে দেশ বিদেশ ছুটে বেরিয়ে আমরা জীবিকা অর্জন করছিলাম। সে আজ 17-18 বছরের কথা। মা মারা গেলে বাবা আমাদের দুই ভাইকে নিয়ে বাংলাদেশ ছেড়ে এই পূর্ব আফ্রিকায় আসেন। এইখানেই আমাদের শৈশব ও কৈশোর কেটে গেল। যৌবনে পদার্পণের সঙ্গে সঙ্গে ভাবি আমরা শুধু নামেই বাঙালি রয়ে গেলুম। বাবার মুখে শুনেছি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপিগরীয়সী, কিন্তু জীবনে কোনোদিন যাদের সঙ্গে পরিচয় ঘটেনি, আজ মনের মাঝে সেই স্নেহময়ী জননী আর শস্যশ্যামলা জন্মভূমির রূপ কল্পনা করতে বারবার ব্যর্থ চেষ্টা করি। রঞ্জিত আমার চেয়ে বছর দুই তিনের বড়, 6 ফুট লম্বা। তার দীর্ঘ ব্যায়ামপুষ্ট দেহেও ছিল যেমন অসাধারণ শক্তি, মনেও ছিল অকুত সাহস। এই জন্য আশেপাশের সমস্ত লোকই তাকে ভয় করত, শ্রদ্ধা করত। সত্যি কথা বলতে কি, রঞ্জিত সঙ্গে থাকলে আমি বাঘের গর্তে বা পাগলা হাতির দলের মধ্যে যেতেও ভয় পাই না। বাবা হঠাৎ মারা গেলে আমরা দু ভাই বিদেশে অন্য কোনো উপায় না দেখে এই কাজ বেছে নিয়েছি। পূর্ব আফ্রিকার অগ্নিবর্ষী সূর্য আকাশপটে দেখা দেবার সঙ্গে সঙ্গেই দূরের বনভূমি স্পষ্ট হয়ে উঠল। কাজের মধ্যেই একদল জেব্রাকে ছুটে পালাতে দেখলুম। দূর উপত্যকা থেকে ক্লান্ত হায়না আর ক্ষুধার্ত সিংহের ডাকও কানে এলো। এই সমস্ত শোনা অভ্যাস হয়ে গেছে। আফ্রিকার জঙ্গলে আশ্চর্য হবার কিছু নেই, বিধাতার চিড়িয়াখানা বললেই বোধহয় এর ঠিক আখ্যা দেওয়া হবে। হঠাৎ অদূরে বনের মধ্য থেকে পায়ের শব্দ ভেসে এলো, যেন প্রাণ ভয়ে কেউ ছুটে আসছে। রঞ্জিতকে বললুম, কি ব্যাপার? রঞ্জিত কোনো জবাব দিলে না, ধীরে ধীরে গাড়ি থেকে তার দোনলা বন্দুকটা তুলে নিলে। সঙ্গে সঙ্গে ঝোপের মধ্যে থেকে বেরিয়ে এলো অর্ধ উলঙ্গ একটি আফ্রিকাবাসী। দেহ তার কাদা মাখা, স্থানে স্থানে রক্তও ঝরে পড়ছে। দেখে বললুম, লোকটা মাসাই জাতির। ভয় কি যন্ত্রণায় জানি না, চিৎকার করতে করতে লোকটা কাছে এসেই রঞ্জিতকে দেখে বলে উঠল, বাওয়ানা, আপনি
তাহলে আমি বেঁচে গেছি। লোকটার রক্তাক্ত দেহ দেখে আমি শিউরে উঠলুম, বললুম, রঞ্জিত, লোকটা ভীষণ আহত হয়েছে। না না, মনের সুখে কেউ চাবুক হাঁকড়েছে দেখছি। আমার কথা শুনে রাগে লোকটার দেহ থরথর করে কাঁপতে লাগলো। মাসাই ভাষায় চিৎকার করে সে বলে উঠল, ঠিক বাবা না, মাসাই সর্দারের ছেলে কারা মোজা আমি, আমাকে একটা ওলন্দাজ চাবুক মেরেছে। কথার সঙ্গে সঙ্গে গর্বে তার প্রহার ক্লিষ্ট দেহটা স্ফীত হয়ে উঠল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে আবার বললে, চাকার দাগ দেখেই বুঝেছি এ তোমাদের আগুন গাড়ির দাগ। সে হায়না দুটো আসছে, আমাকে বাঁচাও বাবা না। একে আমি পূর্বে দেখিনি, রঞ্জিত চেনে বলে মনে হলো না, কিন্তু রঞ্জিতকে যে চেনে তাতে আশ্চর্য হবার কিছু নেই। রঞ্জিত প্রশ্ন করলে, তোমায় এরা মারলে কেন কারামোজা? আমি পথ দেখিয়ে নিয়ে যেতে রাজি হইনি বলে। কোথায়? ওয়াবনিদের হাতির দাঁতের আড্ডায়। রঞ্জিতের ঠোঁটের উপর দিয়ে মৃদু হাসি খেলে গেল। গোয়াসো নায়রু নদীর উত্তরে বহু পূর্বে ওয়াবনি বলে একটা জাতি বাস করত। আজ তাদের চিহ্ন পৃথিবীর বুক থেকে মুছে গেলেও তাদের সঞ্চিত হাতির দাঁতের ভাণ্ডারের কথা কিংবদন্তির মতোই ছেলেবেলা থেকে শুনে আসছি, কিন্তু বিশ্বাস আমরা কোনোদিনই করিনি। আফ্রিকায় এরকম গল্প অনেক শোনা যায়। রঞ্জিত রাগত স্বরে বললে, এই বাজে কাজে যেতে চাওনি বলে তোমায় চাবুক মারল ওরা? চিৎকার করে কারামোজা বললে, হ্যাঁ, পথের সন্ধান আমি জানি, এ সন্ধান আমাকে। দ্রুত খুরের শব্দে কারামোজার কথা শোনা গেল না। বনের মধ্য থেকে শামালি ঘোড়ায় চড়ে দুটো মূর্তি আমাদের দিকে এগিয়ে এলো। তাদের কাঁধে বন্দুক, হাতে জলহস্তির চামড়ার চাবুক। বড়টার একটা কান ছোট, মুখময় দাড়ি, ছোটটার দেহটা লম্বা চওড়া হলেও চোখ দুটো ছোট ছোট। দেখেই বুঝলুম এরাই কারামোজাকে চাবুক মেরেছে। কারামোজাকে একটা ঠেলা দিয়ে রঞ্জিত বললে, লরির পাশে গিয়ে দাঁড়াও কারামোজা। কারামোজা জায়গা থেকে এক পাও নড়ল না, শুধু জ্বলন্ত দৃষ্টিতে তাদের পানে তাকিয়ে রইল। ওলন্দাজ দুটো ঘোড়া থেকে নেমে আনন্দে চিৎকার করতে করতে কারামোজার দিকে দৌড়ে এলো। ছোটটা বললে, হতভাগাটা এখানেই রয়েছে বাবা, তোমায় বললুম না ও এইদিকে আসছে। দাড়িওয়ালা ওলন্দাজ কর্কশ কণ্ঠে বললে, ধরে নিয়ে আয় পিয়েট, চাপকে আজ ওর পিঠের ছাল তুলে ফেলব। তারপর আমাদের দিকে ফিরে বললে, এই সরে দাঁড়া, সরে দাঁড়া, তোরা এ ব্যাপারে মাথা গলাতে আসবি কেন? রাগে আমার আপাদ মস্তক জ্বলে উঠল। রঞ্জিত এক ঝটকায় মাশাইটাকে পেছনে ঠেলে দিয়ে এগিয়ে এলো। তারপর মৃদু হেসে বললে, অত চটো কেন বন্ধু, দরকার আমার একটু আছে বই কি, একে মারবার তোমাদের অধিকারটা একটু শুনি। পিয়েট ব্যঙ্গ ভরে বলে উঠল, অধিকার? তারপর তার বাবার দিকে ফিরে তাকিয়ে হো হো করে হেসে বলে উঠলে, এরা পাগল হয়ে গেছে বাবা। বড় ওলন্দাজটা কর্কশ কণ্ঠে বলে উঠল, ভন টটের হুকুম, সরে দাঁড়া তোরা, নইলে ভালো হবে না বলছি। রঞ্জিত কিন্তু বিন্দুমাত্র না চটে শান্ত স্বরে জিজ্ঞাসা করলে, মাসাইয়ের অপরাধটা কি? সে কৈফিয়ত তোমার কাছে দিতে হবে নাকি? বাড়ির চাকর বাকর চুরি করলে তাকে শাস্তি দিতে হবে তোমাদের হুকুম নিয়ে? ছুঁচোটা মিথ্যে কথা বলছে বাবা না, কারামোজা ক্রুদ্ধ কণ্ঠে চিৎকার করে উঠল, মাসাই সর্দারের ছেলে কখনো কারুর চাকরি করে না। আফ্রিকাবাসী সকলেই জানে যে কোনো সর্দারের ছেলে কখনো অপরের দাসত্ব গ্রহণ করে না। রঞ্জিত আরও এক পা এগিয়ে গিয়ে গম্ভীর স্বরে বললে, আর না, এবার আপনাকে ফিরে যেতে হবে মিস্টার টট, কথা কাটাকাটি করে নষ্ট করবার মতো সময় আমাদের নেই। এক ফোঁটা এক বিদেশি ছেলে তাকে বাধা দিতে উদ্যত দেখে টট আশ্চর্য হয়ে গেল। বিস্ময়ে চোখ দুটো বড় বড় করে সে রঞ্জিতের দিকে চেয়ে রইল।
যেন নিজের কানকেও সে বিশ্বাস করাতে পারছে না। কিন্তু সে ক্ষণিকের জন্যে, পর মুহূর্তেই চাবুকটা দৃঢ় মুষ্টিতে ধরে সে বলে উঠল, মাসাইটাকে না নিয়ে আমি যাব না, না কিছুতেই না। বিন্দু মাত্র না দমে মৃদু হেসে মাথা নাড়তে নাড়তে রঞ্জিত বললে, যেতে আপনাকে হবেই, আর সেটা এখনই। লক্ষ্যের শিকারটা ফসকে পালালে হিংস্র জানোয়ার যেমন খেপে যায়, রঞ্জিতের কথা শুনে ভন টট তেমনই খেপে উঠল। চাবুকটা মাথার উপর তুলে ধরে এগুতে এগুতে আমাকে দেখিয়ে ছেলেকে বললে, পিয়েট, ওই বাচ্চাটাকে তুই ধর, আমি এটাকে। চট করে ফিরে দেখি পিয়েট আমার দিকে দৌড়ে আসছে, হাতে তার উদ্যত চাবুক, মুখখানা ঠিক হিংস্র সাপদের মতোই ভয়ঙ্কর। তাকে আমার উপর লাফিয়ে পড়তে উদ্যত দেখে নিচু হয়ে তার আক্রমণ প্রতিরোধ করতে গেলুম, কিন্তু তার আগেই সতর্ক হয়ে সে থেমে পড়ল, আর আমি নিচু হতেই আমাকে জাপটে ধরে দিল এক আছা। লেগেছিল বেদম, যন্ত্রণায় চিৎকার করে উঠে বসতেই দেখি রঞ্জিত ওলন্দাজ দুটোর টুঁটি চেপে ধরেছে, তারপর ঠকাঠক করে এক শব্দ হবার সঙ্গে সঙ্গে তারা দুজনেই মাটির ওপর লুটিয়ে পড়ল। কারামোজা উচ্চ কণ্ঠে চিৎকার করে উঠল, বাওয়ানা, আপনার ছুরিটা, চাবুক মারার শোধটা হাতে হাতে তুলে নি। তাকে ঠেলে সরিয়ে দিয়ে রঞ্জিত বললে, চাবুক মারার অপরাধে ওদের খুন করা যেতে পারে না কারামোজা। তারপর মৃদু হেসে বললে, মিস্টার ভন টট, এখন কি বলেন? গা মাথার ধুলো ঝাড়তে ঝাড়তে ভন টট বিকৃত কণ্ঠে বললে, এই শেষ নয়, আবার দেখা হবে, মাসায়ের শাস্তি রইল তোলা, সেই সঙ্গে তোমাদেরও। কথার সঙ্গে সঙ্গে তারা দুজনে তাড়াতাড়ি ঘোড়ায় চড়ে বসল, মুখে সাহস দেখালেও দ্বিতীয়বার রঞ্জিতের শক্তি পরীক্ষা করতে বা তাকে ঘাটাতে সাহস হলো না তাদের। রঞ্জিত কোনো উত্তর দিল না, পিয়েটের ঘোড়ার পেছনে এক লাথি মারতেই ঘোড়া দৌড়াতে আরম্ভ করল। ছুটন্ত ঘোড়াগুলোর দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে রঞ্জিত বললে, আর ওরা আমাদেরকে বিরক্ত করতে আসবে বলে বোধ হয় না, কি বলিস সুজিত? বললুম, না, সেরকম দুর্বুদ্ধি ওদের হবে বলে আর বোধ হয় না। রঞ্জিত বললে, একটু তার বের কর তো সুজিত, কার্বুরেটরটা ঝুলে পড়েছে, উঁচু করে দিতে হবে। আমাদের পিছন ফিরতেই দেখি কারামোজা মাসাই কায়দায় অভিবাদন করলে, চোখ দুটো তার আনন্দ ও কৃতজ্ঞতায় জলজল করছে, বললে, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, নইলে ওই হায়না দুটো আমাকে চাবুক মেরেই মেরে ফেলত। তারপর যেন উপকারের কৃতজ্ঞতা স্বরূপই খুশি ভরা কণ্ঠে বলে উঠল, চলুন না, আপনার আগুন গাড়ি নিয়ে আমরাই হাতির দাঁতের সন্ধানে যাই। রঞ্জিতের উত্তর শোনবার জন্য সে উদ্গ্রীবভাবে অপেক্ষা করতে লাগলো। রঞ্জিতকে ইতস্তত করতে দেখে সে বললে, বাওয়ানা, হাতির দাঁতের কথা বিশ্বাস করছেন না, কিন্তু ওই হায়না দুটো করেছিল। তারপর একটু থেমে বললে, আপনারা যদি যেতে রাজি না হন তাহলে অবশ্যই আমাকে একলাই যেতে হবে, বাবার এবছর ভয়ানক ক্ষতি হয়েছে, তাই তিনি আমাকে হাতির দাঁতের খোঁজে যেতে হুকুম করেছেন। হাঁটা পথে পায়ে পায়ে বিপদ আছে সত্যি, কিন্তু আগুন গাড়িতে ভয় খুব কম। রঞ্জিত দেখলুম তখনও নিরুত্তরে দাঁড়িয়ে, আমার কিন্তু মন আশায় আনন্দে নেচে উঠল। রঞ্জিতকে এত ইতস্তত করতে দেখে মনে মনে রেগে উঠলুম, মাল বয়ে বেড়ালে সারা জীবনে দুঃখ কোনোদিনই ঘুঁচবে না, কিন্তু যদি সত্যি হাতির দাঁত পাওয়া যায়, পথ দুর্গম স্বীকার করি, কিন্তু সেই ভয়ে তো রঞ্জিতের পিছিয়ে পড়া সাজে না। লোভে পড়ে এর আগে অনেক লোকই প্রাণ দিয়েছে সত্যি, কিন্তু তাদের মধ্যে কেউই তো পথের সন্ধান জানত না। আমার মনের কথাটা বুঝতে পেরেই যেন রঞ্জিত বললে, একবার চেষ্টা করে দেখলে ক্ষতি কি, তুই কি বলিস সুজিত? আনন্দে আমার বুকের ধুকধুকানি যেন থেমে গেল, ব্যস্তভাবে বললুম, কখন তবে যাত্রা আরম্ভ করছো? আমার ব্যস্ততা দেখে রঞ্জিত হেসে বললে,
তুই যেরকম ব্যস্ত হয়ে পড়েছিস তাতে এখনই গেলে খুশি হোস। কিন্তু কি করব, পথের জন্য তেল, খাবার আর যেসব জিনিস দরকার হতে পারে সেগুলো কেনবার সময়টুকু পর্যন্ত তোকে ধৈর্য ধরে থাকতেই হবে। নিজের ব্যস্ততার জন্য লজ্জিত হলুম, কিন্তু রঞ্জিতের কথার ভঙ্গি শুনে না হেসে থাকতে পারলুম না। রঞ্জিত ঠিকই বলেছিল, কার্বুরেটারটার সদগতি হলে লরি চলতে শুরু করল। আমাদের খাবার মাংস ফুরিয়ে গিয়েছিল, রঞ্জিত দেখলুম দুধারে হরিণের খোঁজে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে। জোরে লরি চালিয়েছি, ছোট ছোট ঝোপ ভেদ করে লরি ছুটে চলেছে। লরির কানে তালা ধরানো শব্দে জেব্রার দল দূরে দূরে পালিয়ে যাচ্ছে। হঠাৎ কারামুজা চিৎকার করে উঠল, বাওয়ানা, হরিণ! আপনি হরিণের কথা বলছিলেন না? কারামুজার নির্দেশ অনুসরণ করে দেখল ঘন লম্বা ঘাসের ওধারে ঝোপের মধ্যে দুটো বলগা হরিণ, প্রায় গাধার মতো বড়। রঞ্জিত বললে, গাড়ি থামা সুজিত, আজকের খাবারের জোগাড় করতে মিনিট পনেরোর বেশি লাগবে বলে মনে হয় না। গাড়ি থামিয়ে বন্দুক হাতে দুজনে নেমে পড়ল। কারামোজা লাফিয়ে নামতে গেল কিন্তু পারলে না, চাবুকের আঘাতে তার সর্বাঙ্গ ব্যথায় আড়ষ্ট হয়ে উঠেছে। রঞ্জিত বললে, থাক কারামোজা, তোমাকে আর নামতে হবে না, তুমি গাড়িতে বসো, আমরা এক্ষুনি আসছি। কারামোজাকে গাড়িতে পাহারায় রেখে আমরা ঘাসের বনে নিচু হয়ে ঢুকে পড়লুম। তখন ঘুণাক্ষরেও ভাবতে পারিনি কত বড় বিপদের মধ্যে পা বাড়াচ্ছি। ঘন ঘাসের মধ্যে দিয়ে দুজনে এগোতে লাগলুম, আঙুল বন্দুকের ঘোড়ায় লাগানোই ছিল। আফ্রিকার জঙ্গলে বিশ্বাস নেই, যে কোনো সময় বিপদ ঘটতে পারে। হঠাৎ রঞ্জিত থেমে পড়ল, বললুম, রাস্তা হারিয়ে ফেললে নাকি? রঞ্জিত চাপাস্বরে বললে, চুপ, কিছু শুনতে পাচ্ছিস না? কান পেতে শুনবার চেষ্টা করলুম, দুটো কাঠ ঘষার মতো শব্দ এলো কানে, মোষের ঘুঁত ঘুঁত আওয়াজও। বললুম, মোষ? রঞ্জিত চুপি চুপি বললে, একটা নয়, এক দল। রঞ্জিতের কথা যে সত্যি তা প্রমাণ হতে বেশি দেরি হল না। সামনে পেছনে চারিদিক থেকে আমরা মোষের ঘুঁত ঘুঁত শব্দ শুনতে পেলুম। রঞ্জিত কপালের ঘাম মুছতে মুছতে বলল, আমরা ভীমরুলের চাকের মধ্যে এসে পড়েছি সুজিত। আফ্রিকার এই বুনো মোষের দল যেমন ভয়ঙ্কর তেমনই প্রতিহিংসা পরায়ণ। বুঝতে আমাদের দেরি হলো না যে আফ্রিকার দুপুরবেলা সূর্যের দগ্ধকারী তাপ থেকে আত্মরক্ষা করবার জন্য একদল মোষ এই ঘাসের বনে প্রবেশ করেছে। এরা নিশাচর, দিনের বেলা যেখানে বিশ্রাম করে সেখানে মানুষ বা পশু যে কোনো প্রাণী উপস্থিত থাক না কেন, এদের হাতে তার নিস্তার নেই। আমাদের সবচেয়ে বিপদ হয়েছিল এই যে দলটা যে কত বড় তা বোঝবার কোনো উপায় ছিল না। শুধু শিং ঘষা আর জন্তুগুলোর ডাক বিঁধে থাকা কাঁটাটির মতোই আমাদের ক্রমাগত মর্মে মর্মে স্মরণ করিয়ে দিচ্ছিল যে চক্রব্যূহের মধ্যে পড়েছি আমরা। রঞ্জিত চাপা গলায় বললে, যাই হোক, আমাদের আত্মরক্ষা করতে হবে সুজিত, চুপি সাড়ে চলে আয়। আমার যেন দম বন্ধ হয়ে আসছিল, বলুম, সামনের দিকে? রঞ্জিত বললে, হ্যাঁ, ভগবান জানেন আমাদের পেছনে কতগুলো আছে, তবে এখনও ওরা আমাদের অস্তিত্ব টের পায়নি। কিন্তু আমাদের গায়ের গন্ধ একবার নাকে গেলেই রাগে অন্ধ হয়ে তেড়ে আসবে। তারপর একটু থেমে ম্লান হেসে বললে, কারামোজার হাতির দাঁত থাকবে ভাঁড়ারে তোলা, সিংয়ের সিংহাসনে চড়িয়ে তোমার মোষ প্রভুরা আমাদের একেবারে সশরীরে স্বর্গে পাঠাবার ব্যবস্থা করে দেবেন। অত্যন্ত সাবধানে আমরা অগ্রসর হলুম। চলার পথে সমস্ত শুকনো ডালপালা তুলে দূরে দূরে ফেলে দিতে লাগল, পাছে মাড়িয়ে ফেললে শব্দ হয়ে ওঠে। ঘাসের বনের ভ্যাপসা গরমে আমাদের সর্বাঙ্গ দিয়ে ঘাম ঝরছিল। এছাড়া আর আমাদের উপায় বাকি? এক,
আর না এগিয়ে মোষের দল চলে না যাওয়া পর্যন্ত ওইখানে বসে অপেক্ষা করা, কিন্তু তা অসম্ভব। অন্তত একটাও হরিণ মেরে আমাদের এখনই লরিতে ফিরতে হবে। কারামোজা সেখানে একা রয়েছে। হঠাৎ রঞ্জিত আমার কাঁধটা নাড়া দিয়ে দূরে আঙুল দিয়ে দেখিয়ে দিলে, ঘন ঘাসের ফাঁকে একটা প্রকাণ্ড মোষের লম্বা লম্বা শিং শুদ্ধ মাথাটা নড়ছে। নাক দুটো স্ফীত করে সে যেন বাতাসে কিসের গন্ধ শুঁকছে। বোধহয় একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল। পায়ের টান পড়তে চেয়ে দেখি রঞ্জিত মাটিতে শুয়ে পড়ে আমাকেও শোবার জন্য ইঙ্গিত করছে। বুঝলুম বন্দুক ছোড়া মিথ্যা, হয়তো সমস্ত দলটাই তাতে তেড়ে আসবে। উপায়ন্তর না দেখে মাটিতেই শুয়ে পড়ল। কিন্তু বৃথাই, সেই মুহূর্তে মোষটা বাতাসে আমাদের গন্ধ পেয়ে লাফিয়ে উঠল। হয়তো আমাদের দেখতে পেয়েও থাকবে, কারণ পরক্ষণেই দেখি মাথা নিচু করে শিং উঁচিয়ে আক্রমণ করতে আসছে বিকট গর্জনে। সেই বিকট গর্জনে সমস্ত বনভূমিটা যেন কেঁপে উঠল। বন্দুকটা তাড়াতাড়ি কাঁধে তুলে নিয়ে দৈত্যটাকে লক্ষ্য করে গুলি ছুড়ল। গুলির শব্দ শূন্যে মিলিয়ে যাবার আগে সে শব্দ ছাপিয়ে চারিদিক থেকে ভেসে উঠল মোষের গর্জন। গুলিটা আমার মোষটার গায়ে লেগেছিল ঠিকই, কিন্তু কোনো ফল হলো না। সেই রকম প্রচণ্ড বেগেই সে আমাদের দিকে দৌড়ে আসতে লাগলো। তাড়াতাড়ি বন্দুকটায় টোটা ভরে চেয়ে দেখি মোষটা মাত্র গজ পনেরো দূরে, সাক্ষাৎ যমদূত সম্মুখে। বুকের রক্তটা যেন হিম হয়ে গেল, ভয়ে চোখ মুজে ফেললু। হঠাৎ আমার কাঁধের উপর দিয়ে রঞ্জিতের বন্দুক থেকে পরপর দুটো গুলি ছুটল। দৈত্যটা সেখানেই আর্তনাদ করতে করতে লুটিয়ে পড়ল। সবেমাত্র তৃপ্তির শ্বাস ফেলে বন্দুকটায় গুলি ভরছি, এই সময় তাকিয়ে দেখি জানোয়ারটা নিমেষে লাফিয়ে উঠে রক্তাক্ত দেহে আমাদের লক্ষ্য করে তেড়ে আসছে। আফ্রিকার বুনো মোষ দুদশটা গুলি অতি সহজেই হজম করতে পারে, আর রক্ষা নেই, শিওরে নিশ্চিত মরণ। মনে মনে ইহলোকের প্রিয়জনদের কাছ থেকে বিদায় নিয়ে নিল। ক্রুদ্ধ মোষটার তপ্ত নিঃশ্বাস আমার পাটাকে যেন ঝলসে দিলে। ভয়ে নিশ্চয়ই কয়েক সেকেন্ডের জন্য জ্ঞান হারিয়ে ফেলেছিলুম। দূরে রঞ্জিতের বন্দুকের গর্জনটা মেঘ গর্জনের মতোই আমার কানে এসে লাগলো। আর সেই সঙ্গে মনে হলো কে যেন ধরে আমাকে দূরে ছুঁড়ে ফেলে দিলে। বন্দুকটা হাত থেকে ছিটকে পড়ল। সমস্তটাই যেন আমার কাছে রাত্রের দুঃস্বপ্নের মতো বোধ হতে লাগল। রাগে অন্ধ হয়ে ক্ষিপ্ত মোষের দল গর্জন করতে করতে চারিদিকে অদৃশ্য শত্রুর সন্ধানে ছুটছে। আতঙ্কের ঘোরটা কাটলে ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে উঠে চারিদিকে রঞ্জিতের সন্ধানে দেখতে লাগল। বুকের ভিতর যেন হাতুড়ি পিটছে। দেখতে পেলুম টোটা শূন্য বন্দুকটা হাতে করে রঞ্জিত দাঁড়িয়ে আছে। আমাকে দেখে রঞ্জিত বলে উঠল, মোষটা আবার তেড়ে আসছে। সত্যি প্রতিহিংসা পরায়ণ মোষটা উঠে প্রাণপণ শক্তিতে আমাদের দিকে ছুটে আসতে লাগলো। ছুটে আয় সুজিত বলে রঞ্জিত আমার হাতে একটা টান দিয়ে অগ্রসর হলো। সৌভাগ্যের বিষয়, ক্রোধে অন্ধ অন্য মোষগুলোকে এড়িয়ে আমরা ঘাসের বনের বাইরে এলাম। আহত মোষটা কিন্তু তখনও আমাদের পেছনে পেছনে তাড়া করে আসছে। ক্ষিপ্রতার সঙ্গে রঞ্জিত বন্দুকে দুটো টোটা ভরে নিল। তারপর তার বন্দুকটা পরপর দুবার গর্জে ওঠবার সঙ্গে সঙ্গে মোষটা মাটিতে লুটিয়ে পড়ল, স্থির নিষ্পন্দ হয়ে। প্রায় দেড় টন ওজনের সেই কাল মাংসের টিপিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রঞ্জিত বললে, হরিণের দল এত কাণ্ডের পর নিশ্চয়ই দেশ ছেড়ে পালিয়েছে, তাদের আশা বৃথা। পনেরো মিনিটের জায়গায় এদিকে প্রায় ঘণ্টাখানেক সময়ও নষ্ট হলো। মোষের দল চলে গেছে। সুজিত চল, তোর বন্দুকটা খুঁজে নিয়ে ফিরে যাই।
আমার স্বাভাবিক অবস্থা ফিরে এসেছিল। বলুন, আফ্রিকায় এক মিনিট পরে কি ঘটবে তা যখন জানা নেই, তখন সময়ের হিসেব করা মূর্খতা। রঞ্জিত হেসে বললে, ঠিকই, কিন্তু আর দেরি নয়, চল কারামোজাকে বলতে হবে যে আমাদের খাবার চার পায়ে দৌড়ে পালিয়েছে, কাজেই ফিরে না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। অল্পক্ষণ বাদেই উই ঢিপিটার কাছে উপস্থিত হলুম। কিন্তু এ কি, না আছে সেখানে কারামোজা, না আছে লরিখানা। চিৎকার করে ডাকলুম, কারামোজা, কারামোজা! কিন্তু বৃথাই কোনো সাড়া শব্দ পেলুম না। রাগে দুঃখে আমার নিজের গালে চড়াতে ইচ্ছে হচ্ছিল। বললুম, রঞ্জিত, আমরা বোকারে, কারামোজা ওই ওলন্দাজ দুটোর চর সেজে আমাদের লরিটা হাত করে নিল। রঞ্জিত কোনো কথা বললে না, চারিদিকে অনুসন্ধিৎসু দৃষ্টিতে তাকাতে তাকাতে হঠাৎ বলে উঠল, যেখানে আছিস ঠিক সেইখানেই দাঁড়িয়ে থাক সুজিত, এক পাও নড়িস না। রঞ্জিতের কথা শুনে থমকে দাঁড়িয়ে পড়লুম। চারিদিকে তাকিয়ে সন্দেহজনক কোনো কিছু নজরে পড়ল না। বন্দুকটা কাঁধে ফেলে রঞ্জিত এদিকে হেঁট হয়ে বসে মাটিতে পায়ের দাগ খুঁজতে ব্যস্ত। অল্প দূরে যে ছোট্ট পাহাড়টি ছিল তারই তলায় গিয়ে রঞ্জিত হেসে উঠল, চেঁচিয়ে বললে, কারামোজা, ভয় নেই, নেবে এসো। পাহাড়ের ওপর থেকে উত্তর ভেসে এলো, যাচ্ছি বাবা না। একটু পরেই কারামোজা পাহাড়ের ওপর থেকে নেমে এসে বিস্মিত স্বরে বললে, আমি যে ওপরে আছি জানলেন কেমন করে বাবা না? কারামোজা যে বিশ্বাসঘাতক নয় এটা জেনে মন আমার আনন্দে ভরে উঠল। রঞ্জিত বললে, আমাদের লরিটা কেড়ে নিয়ে ওলন্দাজ দুটো তোমাকে ধরতে চেষ্টা করেছিল না? রাগে কারামোজার চোখ দুটো ধক করে জ্বলে উঠল। বললে, ঠিক তাই, আপনারা চলে যাবার একটু পরেই ওলন্দাজ দুটো ঘোড়ায় চড়ে এসে হাজির। প্রথমে তাদের গোটা কত ঘুষি লাগিয়েছিল, কিন্তু তারা বন্দুক দুটো লাঠির মতো চালাতে লাগলো। কতক্ষণ আর খালি হাতে তাদের বাধা দেওয়া যায়, তাই আমাকে পালাতে হলো। রঞ্জিত বললে, তুমি ঠিকই করেছো কারামোজা, ওদের হাতে ধরা না দেওয়াই তোমার বুদ্ধিমানের কাজ হয়েছে, ক্ষতি তাতে যাই হোক না কেন। পাহাড়ের ওপর পর্যন্ত তারা আমাকে ধাওয়া করেছিল, তারপর বোধহয় দূরে আপনাদের দেখতে পেয়ে পালিয়েছে। আমি অনেক ওপরে ছিলুম বলেই আপনাদের দেখতে পাইনি। মনটা কিন্তু আমার ব্যথায় কিরকির করে উঠল। ক্ষুব্ধ কণ্ঠে বললুম, লরিটা পেয়েছে, এখন ওরা আমাদের চেয়ে অনেক অনেক আগে চলে যাবে। রঞ্জিত কোনো কথাই কইলে না, রাইফেলটা কাঁধে ফেলে নীরবে এগিয়ে চলল। সময় সে আর বাজে নষ্ট করবে না। আমরাও ধীরে ধীরে তাকে অনুসরণ করলুম। যে পথে লরিটা গেছে সেই পথ ধরে যেতে যেতে রঞ্জিত বললে, আমাদের লরির চেয়েও ভন টটমশাই কারামোজাকে চান বেশি, কেননা কারামোজাই তাকে হাতির দাঁতের ঠিকানায় পৌঁছে দিতে পারে। তাই শিকারের আশায় পথের মাঝে ওত পেতে থাকা তার আশ্চর্য নয়। তুই বরং খানিকটা কারামোজার আগে খানিকটা পেছনে এইভাবে আয়। স্টিমারের সার্চ লাইটের মতো সতর্ক দৃষ্টিটা শত্রুর সন্ধানে একবার এদিকে আর একবার ওদিকে ফেলতে ফেলতে আমরা অগ্রসর হলুম। হঠাৎ রঞ্জিত থেমে পড়ে বললে, সোজা পথে না গিয়ে আমরা এই বনের মধ্যে দিয়ে যাব, কিছু দূরে নান্দিদের গ্রাম, সেইখানে গিয়ে নান্দি সর্দারদের কাছ থেকে জানতে পারবো ভন টট তাদের গ্রাম ছাড়িয়ে চলে গেছে কিনা। সর্দার লোকটি একটি বাস্তু ঘুঘু, তাহলেও তার সঙ্গে আমার যথেষ্ট চেনা জানা আছে, আর তাকে কি করে বশে করতে হয় তাও আমি জানি। সোজা পথে গিয়ে তাদের পাতা ফাঁদে পা দেওয়ার চেয়ে রঞ্জিতের এই ব্যবস্থাই যুক্তিযুক্ত বলে মনে হলো। রঞ্জিত বললে, বনের পথ অবশ্য ঘুরে গেছে অনেকটা, তবু নিরাপদ বলেই মনে হয়। রঞ্জিতের কথা যে একটুও অতিরঞ্জিত নয় তার প্রমাণ পেলুম হাতে হাতে। তিনজনে ঘণ্টা চারেক অক্লান্তভাবে চলবার পর দুপুরবেলা যে জায়গায় গিয়ে পৌঁছলুম নান্দিগ্রাম, সেখান থেকে তখনও অনেক দূরে।
সর্বাঙ্গে ঘাম ঝরছে, ক্লান্ত পাগুলো আর চলতে চাইছে না। শুধু পথের মনোরম দৃশ্য আমাদের চলবার প্রেরণা যোগাচ্ছিল। পাহাড়ের বুক চেরা রূপালি পাতের মতো ঝিরঝিরে ঝর্ণা, উপত্যকার মাঝে মাঝে খেলাঘরের মতো ছোট ছোট গ্রামগুলো ভারী চমৎকার দেখাচ্ছিল। এত কষ্টের মধ্যেও রঞ্জিত তো কোথা থেকে শেখা একটা কবিতা চেঁচিয়ে চেঁচিয়ে আবৃত্তি করতে শুরু করে দিলে। ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা, তরলিত চন্দ্রিকা চন্দন বর্ণা, অঞ্চল সিঞ্চিত গৈরিকে স্বর্ণে, গিরি মল্লিকা দোলে কুন্তলে কর্ণে, তনু ভরি যৌবন তাপসী অপর্ণা ঝর্ণা। আমরা নিঃশব্দে পথ চলছিল। কবিতা থামিয়ে হঠাৎ রঞ্জিত বলে উঠল, আমাদের পথ চেয়ে বসে থেকে থেকে ভনটট আর পিয়েত নিশ্চয়ই ক্লান্ত হয়ে খাদ্য আর সাহায্যের জন্য নান্দিদের গ্রামে যাবে। তখন তখন যে কি হবে তা ভেবে আমি যথেষ্ট উল্লসিত হয়ে উঠলুম। চলতে চলতে কারামোজা আমাদের হাতির দাঁতের কথা বললে, তুহিন শীতল হিমের প্রদেশ ছাড়িয়ে পিশাচ দানার মতো একটা হ্রদ, হ্রদ পেরিয়ে একটা পাহাড়, অনেকটা মানুষের মুন্ডুর মতো দেখতে। সেই পাহাড়ের পেছনের বনে লুকানো হাতির দাঁত আছে। পথটা ঠিক সে চেনে না বটে, কিন্তু উত্তর দিকে যে বুনোরা বাস করে তাদের কাছ থেকে জেনে নিতে পারবে। ক্রমে সন্ধ্যা ঘনিয়ে এলো, তখনও আমরা চলেছি। দেখতে দেখতে দূরে পাহাড়ের পেছনে রক্তরাঙা সূর্য ডুবে গেল। আফ্রিকায় গোধূলি নেই, তাই সূর্যের শেষ রশ্মির সঙ্গে পৃথিবীর বুকের ওপর নেমে এলো অন্ধকারের গাঢ় জবনিকা। এত অন্ধকার যে সামনে রঞ্জিত বা পাশে কারামোজা কাউকেই দেখতে পাচ্ছিলুম না। দিনের বেলা যে কারামোজাকে সিংহের মতো সাহসী দেখা গিয়েছে, এখন দেখি সে সন্দিগ্ধভাবে চারিদিকে চেয়ে রয়েছে। জন্মগত সংস্কার বশে হয়তো ভাবছিল, অন্ধকার থেকে ভূত প্রেতের দল বেরিয়ে এসে এখনই বুঝিবা তার কাঁধে চেপে বসবে। অন্ধকার হাতড়াতে হাতড়াতে চলেছি তিনজনে, পায়ের তলা দিয়ে কত কি সরসর করে চলে যাচ্ছে। হঠাৎ ঝোপের মধ্যে থেকে একটা হরিণ লাফিয়ে বেরিয়ে এলো। শিকারি চিতার গন্ধ সে টের পেয়েছে। নিঃসঙ্ক শান্তির পরিবেষ্টনী ছেড়ে আজ আমার প্রথম অরণ্যবাস। আফ্রিকার রহস্যে ভরা অরণ্যের বিচিত্র হাঁকডাক মনে আনন্দ ও ভয়ের শিহরণ জাগিয়ে তুলছিল, আর কারামোজার অদ্ভুত ভয় জাগিয়ে তুলছিল বিস্ময়। হঠাৎ কারামোজা দাঁড়িয়ে পড়ে হাতের আঙ্গুলগুলো মটমট করে মটকাল। আদিম অধিবাসীদের বিপদের সংকেত হল এই। রঞ্জিত শুনেই দাঁড়িয়ে পড়ে আমাকে হাত দিয়ে আটকালে। তিনজনেই আমরা স্থির হয়ে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলুম। একটু পরেই চাঁদের আলোয় একটা হাতির মুন্ড ধীরে ধীরে আমাদের চোখের সামনে ফুটে উঠল। কানগুলো তার কুলোর মতো, বাঁকা তলোয়ারের মতো বড় বড় দাঁত দুটোয় লতা পাতা জড়ানো, বিপদের আশঙ্কায় সুঁটটা শূন্যে দুলছে। রঞ্জিত চুপি চুপি বললে, নড়িসনি সুজিত, আমাদের গন্ধ পেলে আর রক্ষে থাকবে না। রক্ষে যে থাকবে না তা বেশ জানি, বুনো মোষের কথা এরই মধ্যে ভুলিনি। স্থির হয়ে দাঁড়িয়ে হাতিটার গতিবিধি লক্ষ্য করতে লাগলুম। ছোটোখাটো একটা পাহাড়ের মতোই জন্তুটা আমাদের পথ জুড়ে দাঁড়িয়ে মাঝে মাঝে সুর দুলিয়ে বাতাসে শুঁকছে। হঠাৎ দেখি রাস্তা খালি, হাতি নেই। আশ্চর্য, ধূমকেতুর মতো যেমন হঠাৎ এসেছিল তেমনি হঠাৎ চলে গেল। শুধু পথ খালি করে যাওয়া নয় তো, মনে হলো আমাদের বুক খালি করে নেমে গেছে। খুশি ভরা কণ্ঠে রঞ্জিত বললে, ভগবানকে ধন্যবাদ, যতক্ষণও পথে দাঁড়িয়ে থাকতো ততক্ষণ আমাদের অপেক্ষা করতেই হতো। নান্দিদের গ্রাম আরও আধ ঘন্টার পথ, আয় আর দেরি করিসনি।
বন্দুকটা কাঁধে ফেলে রঞ্জিত নির্বিকার চিত্তে বনের পথে আবার তার লম্বা লম্বা পা বাড়িয়ে দিলে। বাইরের শত্রুর হাত থেকে আত্মরক্ষা করবার জন্যে আফ্রিকার অসভ্য অধিবাসীরা অনেকেই তাদের গ্রামের চারিদিকে কাঠের প্রাচীরও দিয়ে রাখত। নান্দিদের গ্রামেও দেখলুম তার ব্যতিক্রম হয়নি। কাঠের বেড়া ঠেলে আমরা যখন গ্রামের ভেতরে প্রবেশ করলুম, শরীর তখন সকলের অবসাদে ভেঙে আসছে। চারিদিকে ছোট গোল গোল কুঁড়ে, মাঝখানে বৃহৎ অগ্নিকুণ্ড, তারই চারিদিক ঘিরে সর্দার আর তার চেলা চামুণ্ডারা বসে রয়েছে। সমস্তটাই আমার চোখে ঠেকল অদ্ভুত। সোজা সর্দারের কাছে গিয়ে বন্দুকটার ওপর ভর রেখে দাঁড়িয়ে রঞ্জিত বললে, সর্দার, তোমায় দেখতে এলুম। সর্দারও সঙ্গে সঙ্গে বলে উঠল, তোমাকেও বহুদিন বাদে দেখলুম বাওয়ানা। তারপর উঠে দাঁড়িয়ে বললে, বসো বাওয়ানা, তোমাদের আসার খবর আমি আগেই পেয়েছি, তাই তোমাদের জন্য খাবার তৈরি করেছি। কিন্তু হেঁটে কেন, তোমার আগুন গাড়ি গেল কোথায়? রঞ্জিত একটা কাঠের ওপর বসে আমাকে আরও একটাতে বসতে বললে। কারামোজা আমাদের পেছনে এসে দাঁড়ালো। নান্দিদের সে পছন্দ করত না বটে, কিন্তু মাসাই জাতের মতোই নির্ভীক বলে এদের শ্রদ্ধা করত। ঈষৎ হেসে রঞ্জিত বললে, আমাদের আগুন গাড়িটা চুরি হয়ে গিয়েছে সর্দার, দুটো ওলন্দাজ সেটা চুরি করেছে। চোখ দুটো বিস্ময়ে বিস্ফারিত করে সর্দার বললে, বলো কি, চুরি গেছে? চোর ধরতে পারোনি? রঞ্জিত বললে, তারা যখন এ পর্যন্ত তোমাদের গ্রাম ছাড়িয়ে যায়নি, তখন ধরতে পারবো বলেই তো মনে হয়। আমরা এইখানেই লুকিয়ে থেকে তাদের ধরবো। শোনো সর্দার, রঞ্জিত সর্দারের হাঁটুতে একটা চাপড় মেরে বললে, ওলন্দাজ দুটোর সঙ্গে বোঝাপড়া আমি নিজে করতে চাই। আমরা আগুন গাড়ি যাবার পথের ধারে বসতে যাচ্ছি। যদি তারা গাড়িতে না এসে আমাদের অজান্তে তোমার এখানে আসে, তবে তাদের খেতে দিও। তুমি তাদের কিচ্ছু বলো না, শুধু আমাকে একটা খবর পাঠিয়ে দিও, বুঝলে? তোমার কথা আমি বুঝতে পেরেছি বাওয়ানা। আচ্ছা, তাহলে আমরা চললুম। তোমরা খাবে না বাওয়ানা, বা একটু বিশ্রাম? এখন নয় সর্দার, রঞ্জিত বললে। বিশ্রাম তোমাদের করতেই হবে। সর্দারের বজ্র কঠিন কণ্ঠস্বরে আমরা চমকে উঠলুম। চেয়ে দেখি কিসের আনন্দে তার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠেছে। লাল কম্বলের তলা থেকে সর্দার একটা চকচকে ছোরা বের করল। তার মুখ থেকে বন্ধুত্বের মুখোশ অনেক আগেই খুলে পড়েছে। রাগে আমার সর্বশরীর জ্বলে উঠল। বন্দুকটা তুলে সর্দারকে উপযুক্ত জবাব দিতে যাব, ঘরের মধ্যে থেকে একটা স্বর ভেসে এলো, এক পা নড়িস না হতভাগারা, নড়েছিস কি তোদের মাথার খুলি উড়ে যাবে। রঞ্জিত আমাকে এক টান দিয়ে বসতে ইঙ্গিত করলে, দেখি সে রাগে কাঁপছে। গলাটা চেপে বললে, এত অল্পেই ধৈর্য হারালে চলবে না সুজিত, অন্তত এইটুকু সময়ের জন্যেও ওরা আমাদের মুঠোর মধ্যে পেয়েছে। তারপর কতকটা আপন মনেই বলে উঠল, মূর্খ সর্দার, এর মূল্য তোমাকে দিতে হবে। সর্দার তার অনুচরদের ফটক বন্ধ করে দেবার আদেশ করলে। এতক্ষণ অন্ধকারে যেসব ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছিল, দৌড়ে গিয়ে তারা কাঁটা ঝোপ দিয়ে পথ রুদ্ধ করে দিলে। এতক্ষণ পর আমাদের পালানোর সম্বন্ধে বোধ করি নিশ্চিত হয়েই ভন টট ধীরে ধীরে এগিয়ে এলো, পাশে তার ছেলে পিয়েট, দুজনেরই হাতে উদ্যত বন্দুক। ভাবটা, বাধাদানের বিন্দুমাত্র চেষ্টা করলেই মৃত্যু অনিবার্য। উচ্চ হাস্য করে ভন টট বললে, ওরে হাঁদা ভূতের দল, বলি জিতলোকে, বোকার মতো তোরা আমার পাতা ফাঁদে পা দিয়েছিস, এবার। ঘৃণার সঙ্গে রঞ্জিত উত্তর করলে, খুব বাহাদুরি হচ্ছে, আমাদের জব্দ করার জন্য এইসব অসভ্যদের সাহায্য নিতে লজ্জা করল না? তোমার মতো সাহসী বীর পুরুষের যোগ্য কাজই বটে। হা হা করে বিভৎস হাসি হেসে ভন টট বললে,
তোমরা শুনলে খুশি হবে, তোমাদের লরিটা আমরা এখানে এনে রেখেছি। কারা মোজাকে তাতে করে নিয়ে হাতির দাঁতের সন্ধানে চললুম। সর্দারি তোমাদের অতিথি সৎকার করবে, তবে এখান থেকে জ্যান্ত পালাতে পারবে সে আশা করো না। এতক্ষণে সমস্ত ঘটনাটা পরিষ্কার হলো। আমাদের আগেই এখানে এসে ভন্টট নান্দি সর্দারদের হাত করেছে। সর্দার ভালো কথায় আমাদের হাত করার মতলবে ছিল, কিন্তু রঞ্জিতের ব্যবস্থায় তার মতলব ভেসে যায় দেখে কপট ভদ্রতার মুখোশ ত্যাগ করেছে। কিন্তু আমার চিন্তাস্রোতে বাধা পড়ল। শুনলুম বিকট চিৎকার করে ভন্টট বলছে, মাসাই কুকুরটাকে ধরে নিয়ে আয় পিয়েট। কথাটা কানে যেতেই কারামোজা চঞ্চল হয়ে উঠল। হয়তো সে পালাবারই সুযোগ খুঁজছিল। কিন্তু সঙ্গে সঙ্গে একদিক থেকে বর্ষা হাতে নান্দিরা এসে তাকে ঘিরে ফেলল। দুটো নান্দি আমাদের বন্দুকগুলো কেড়ে নিতে এলো। এইরকম অসহায়ভাবে মৃত্যুকে বরণ করা আমার অসহ্য মনে হচ্ছিল, কিন্তু চারিদিকে অসংখ্য নান্দি দেখে আর রঞ্জিতের উপদেশ স্মরণ করে নিজেকে সামলে নিলুম। চেয়ে দেখি সর্দারের মুখে পৈশাচিক হাসি, কিন্তু রঞ্জিত কি কিছু করতে পারবে না? এক পাশে সে স্থির হয়ে বসেছিল, মুখে তার মৃদু হাসি। কারামোজার দিকে চেয়ে সহসা সে গম্ভীর স্বরে বলল, কারামোজা ওদের সঙ্গে চলে যাও তুমি। রঞ্জিতের কথা শুনে আশ্চর্য হলুম, নিজের কানকে যেন বিশ্বাস করতে প্রবৃত্তি হল না। রঞ্জিত আত্মসমর্পণ করবে? কারামোজার রাগে ফুলছিল। রঞ্জিতের কথা কানে যেতেই হতভম্বের মতো একবার তার দিকে তাকালে, তারপর ধীরে ধীরে ওলন্দাজগুলোর দিকে এগিয়ে গেল। রঞ্জিতের উপর তার অগাধ বিশ্বাস দেখে স্তম্ভিত হয়ে গেলুম। বিজয়ীর অট্টহাসি হেসে ভন্টট বললে, দাঁড়া কুকুর দাঁড়া। তারপর শটটা নামিয়ে এনে বললে, পিয়েট লরিটা এগিয়ে নিয়ে আয়, সর্দার ও দুটোকে যখন শেষ করবে তখন আমরা আর তার সাক্ষী থাকতে চাই না। পিয়েট গাড়ি আনতে চলে গেল। একা ভন্টট তার বন্দুকটা নিয়ে আমাদের পাহারা দিতে লাগলো। সর্দার তার লাল কম্বলে দেহ আবৃত করে বর্ষা হাতে দাঁড়িয়ে রয়েছে। কারামোজা পাথরের মতো স্থিরভাবে দাঁড়িয়ে মাঝে মাঝে ওলন্দাজদের দিকে এবং মাঝে মাঝে নান্দিদের দিকে তাকাচ্ছে। পাশে বসে রঞ্জিত, মুখ তার শান্ত উদ্বেগহীন। ভাগ্যের হাতে সে যেন সকল চিন্তা সকল কাজ সমর্পণ করেছে। একটু পরেই ইঞ্জিনের ঘরঘর শব্দে নিস্তব্ধতা ভেঙে গেল। পিয়েট লরির ভেতর থেকে মুখ বাড়িয়ে বললেও, সব ঠিক আছে বাবা। ভন্টট কারামোজাকে লরিতে উঠতে আদেশ করে বললে, বিদায় হতভাগ্যের দল, সর্দারের হাতে তোদের দিয়ে আমি হাতির দাঁতের সন্ধানে চললুম। রঞ্জিত কোনো উত্তর দিলে না, যেন সে শুনতেই পায়নি। অন্ধকারে দলে দলে নান্দিরা নিঃশব্দে পাহারা দিচ্ছে। কারামোজা কয়েক পদ গিয়েছে, এমন সময় রঞ্জিত যেন সচেতন হয়ে উঠল। হঠাৎ মাসাই ভাষায় কারামোজাকে কি যেন আদেশ করলে। এ ভাষা আমার কাছে যেমন, নান্দি আর ওলন্দাজদের কাছেও ঠিক তেমনই দুর্বোধ্য। কারামোজা বোধহয় রঞ্জিতের আদেশ বুঝল, কারণ পরমুহূর্তেই কি যেন বলে সে ঊর্ধ্বশ্বাসে পেছন দিকে ছুটল। সঙ্গে সঙ্গে সামনেই যে নান্দিটা দাঁড়িয়েছিল রঞ্জিত তার ওপর ঝাঁপিয়ে পড়ে বলল, সুজিত বন্দুকগুলো কেড়ে নে। প্রচণ্ড এক ঘুষি মেরে রঞ্জিত নান্দিটাকে ভূতলশায়ী করে তার লাঠিটা কেড়ে নিল। আমিও অতর্কিতে অপর নান্দিটার হাত থেকে বন্দুক দুটো কেড়ে নিলুম। এমনই বিদ্যুৎ গতিতে এগুলো ঘটল যে নান্দি ও ওলন্দাজগুলো মুহূর্তের জন্যে হতচকিত হয়ে পড়ল। তারপরেই জালে বদ্ধ আমাদের দিকে অন্ধকার কুঁড়েগুলোর ভেতর থেকে দলে দলে লোক চিৎকার করতে করতে ছুটে আসতে লাগল। সমস্ত চিৎকার ছাপিয়ে সর্দারের বজ্রগম্ভীর স্বর ভেসে এলো, ওদের জ্যান্ত ধর, এত সহজ মৃত্যু ওদের দেব না। ঠিক সেই সময়ে একটি ছায়ামূর্তি তার পাশ দিয়ে দৌড়তে দৌড়তে আগুনের দিকে ছুটে চলল।
সে মূর্তি যে কারামজার তা বুঝতে একটুও কষ্ট হলো না। সর্দারকে অল্প ধাক্কা দিয়ে সে অগ্নিকুণ্ডের মধ্যে একটা বাক্স ফেলে দিল। ওলন্দাজ দুটো আতঙ্কে চিৎকার করে উঠতেই উদ্যত বর্ষা হাতে সর্দার কারামজাকে আক্রমণ করলে। তার আক্রমণ এড়িয়ে কারামজা তাকে ধরে ফেললে। তারপর দুজনে জড়াজড়ি করে মাটিতে পড়ে গড়াতে গড়াতে অগ্নিকুণ্ড থেকে অনেকটা দূরে চলে গেল। নান্দিগুলো আমাদের ধরবার চেষ্টায় যখন রঞ্জিতের বজ্রমুষ্টির আস্বাদ লাভ করেছিল, সেই সময় হঠাৎ এক ভীষণ বিস্ফোরণের শব্দ হলো। বিস্ফোরণের শব্দে সচকিত হয়ে ফিরে দেখি চতুর্দিকে গুলি ছুটছে আর অগ্নিকুণ্ডের কাঠগুলো চারিদিকে হাউই বাজির মতো উড়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে সমস্ত গ্রামখানি ভীত সন্ত্রস্ত হয়ে উঠল। জনাকয়েক নান্দি দেখি মাটিতে পড়ে ছটফট করছে। উল্লসিত হয়ে রঞ্জিত বললে, সুজিত, আমি এখন ওই ওলন্দাজ দুটোর সঙ্গে বোঝাপড়া করতে চললুম। এতক্ষণে বুঝলুম রঞ্জিত মাসাই ভাষায় কারামজাকে লরির পিছন থেকে বন্দুকের গুলির বাক্সটা এনে আগুনে ফেলে দিতে বলেছিল। কারামজাও চমৎকারভাবে কার্যোদ্ধার করেছে। হঠাৎ এইরকমভাবে বিপদের সম্মুখীন হওয়াতে নান্দিরা প্রথমটা হতবুদ্ধি হয়ে গেল। পরক্ষণে যারা অক্ষত দেহে ছিল নতুন উদ্যমে তারা আমাদের আক্রমণ করতে ছুটে এল। বুহমুক্ত হয়ে রঞ্জিত বার বিক্রমে সমবেত নান্দিদের ওপর ঝাঁপিয়ে পড়ল। বিকট চিৎকারের সঙ্গে সে একে একে চারটে নান্দিকে ভূতল সাই করল। কিন্তু এভাবে যে বেশিক্ষণ চলতে পারে না তা বোধহয় সেও বুঝতে পারল। এদের সকলকে হারিয়ে ভনটট আর পিয়েটকে ধরা অসম্ভব দেখে সে বলল, সুজিত, তুই দৌড়ে গিয়ে লরিটাকে এগিয়ে নিয়ে যা, আমি আর কারামজা চলন্ত। নান্দিদের বিকট চিৎকারে রঞ্জিতের বাকি কথাগুলো আর শোনা গেল না। আমিও আর অপেক্ষা না করে গাড়ির উদ্দেশ্যে ছুটলুম। গাড়ির কাছে পৌঁছবার সঙ্গে সঙ্গে একটা বর্ষা আমার গা ঘেঁষে বেরিয়ে গেল। চেয়ে দেখি গাড়ির পেছনে একজন নান্দি সজোরে তার মাথায় বন্দুকের এক আঘাত করতেই সে মাটিতে লুটিয়ে পড়ল। গাড়িতে স্টার্ট দেওয়াই ছিল, কারণ পিয়েট বা ভন্টট বোধহয় স্বপ্নেও ভাবতে পারেনি যে আমরা আবার লরিটা অধিকার করতে পারবো। তাড়াতাড়ি গাড়িটা চালিয়ে রঞ্জিতের কাছে নিয়ে এলো। কারামজা আর সর্দার দুজনেই তখন উঠে দাঁড়িয়েছে, দুজনেরই দেহ ক্ষতবিক্ষত। রঞ্জিত আর কারামজাকে লরিতে উঠবার জন্য ডাকতে গিয়েই যে দৃশ্য চোখে পড়ল তাতে আমার মুখের কথা মুখেই থেকে গেল। দেখি সর্দার রঞ্জিতের মাথা লক্ষ্য করে একটা বর্ষা তুলেছে। কি যে করব কিছুই ঠিক করতে পারলুম না। সমস্ত শরীর যেন অবশ হয়ে গেল। ব্রেকটা নামিয়ে টিপে ধরে বন্দুকটা হাতে তুলে নিলুম। গুলি আমাকে ছুটতেই হবে, তাতে সর্দারকে না লেগে রঞ্জিতকে লাগলেও নাচার। এ দেখে আমি নিশ্চেষ্ট হয়ে থাকতে পারব না। কিন্তু গুলি ছুটব কি, উত্তেজনায় আমার দম বন্ধ হয়ে আসছিল। সর্দার দেখি বর্ষাটা ছোড়বার জন্য পেছন দিকে হেলে পড়েছে। ঠিক সেই মুহূর্তে অন্ধকারের মধ্যে থেকে একটা মূর্তি বেরিয়ে এলো, কারামজার। পর মুহূর্তেই সর্দার মুখ থুবড়ে পড়ে গেল। একটা বর্ষা তার বুক এফোড় ওফোড় করে দিয়েছে। এতক্ষণে যেন আমার সম্বিত ফিরে এলো। আনন্দে চিৎকার করে বললুম, বাহ কারামজা, চমৎকার, দৌড়ে এসো, লরিতে উঠে পড়ো। এইবার রঞ্জিত পেছন ফিরে চাইল, চকিতে সমস্ত ব্যাপারটা বুঝে নিল। সর্দারের আকস্মিক পতনে নান্দিদের বিহ্বলতার পূর্ণ সুযোগ গ্রহণ করতে সে ছাড়ল না। কারামজাকে টেনে নিয়ে তাড়াতাড়ি লরিতে উঠে এলো। পালালো, পালালো, ভন টটের চিৎকার কানে এলো। চারিদিক থেকে নান্দিরা প্রায় আমাদের ঘিরে ফেললে। কোনো দিকে দৃকপাত না করে লরি দিলুম চালিয়ে। লরির গতিরোধ করবার জন্য সামনে একদল নান্দি সার বেঁধে দাঁড়িয়েছিল। তাদের মধ্যে দেখি পিয়েট, রাগে তার মুখখানা বিভৎস আকার ধারণ করেছে, তার হাতে উদ্যত বন্দুক। চিৎকার করে বলল, সরে যাও লোক, নয়তো মরবি। পূর্ণ বেগে লরি চলল। পিয়েট সরে গেল না চাকার তলায় পিষে গেল বুঝতে পারলুম না। ঠিক এই সময়ে সর্দারের কুটির ধু ধু করে জ্বলে উঠল।
গ্রামের বাইরে যাওয়ার ফটকটা দেখি স্তূপাকার কাঁটা ঝোপ দিয়ে বন্ধ। পেছনে জনতা তখন খেপে গিয়ে লরির ওপর অবিশ্রান্ত প্রস্তর বৃষ্টি করছে। দু চারটা গুলি ও বর্ষা এসে গাড়িটার গায়ে বিঁধল, টের পেলুম। মনে হলো এত কাণ্ডের পর শেষে ধরা পড়ব। চোখ কান বুঝে লরি দিলুম চালিয়ে, কাঁটা ঝোপ ভেঙে দিয়ে। কোনো বিপদই ঘটল না, পাহাড়ের ঢালু পথে লরি ঘুরিয়ে চলল। উৎসাহ ভরে আমার পিঠে এক চাপড় মেরে রঞ্জিত বলল, বাব্বা সুজিত বেশ, ওরা আর বোধহয় আমাদের অনুসরণ করবে না, সর্দারের কুঁড়ের আগুন আগে ওদের নেভাতে হবে, নইলে সারা গ্রামের রক্ষে নেই। পাহাড় থেকে রাস্তার উপর নেমে বলল, রঞ্জিত এখন আমরা কোথায় যাব? দূরে একটা তেকোনা পাহাড় দেখিয়ে রঞ্জিত বললে, আজ রাতের মতো আমরা ওখানেই বিশ্রাম করব। যদি আমাদের বন্ধুরা আসেন তাহলে আর যাতে ফিরে যেতে না হয় সেই ব্যবস্থাই করব। অবশেষে আমরা পাহাড়ের উপরে এলুম। চাঁদের আলোয় ঘাসে ঢাকা জমি মখমলের কার্পেটের মতো দেখাচ্ছিল, দেখে মনটা খুশিতে ভরে উঠল। সকলেই কম বেশি আহত হয়েছিল, তাই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে অল্প কিছু খেয়ে নিয়ে তাড়াতাড়ি শোবার বন্দোবস্ত করলুম। কারামজা শুল মাঠে ঘাসের ওপর, আমি স্থান করে নিলুম গাড়ির মধ্যে। রঞ্জিত প্রথম রাত্রে পাহাড়ের ভার নিলে, তিনজনে পালা করে রাত্রি জাগবো স্থির হয়েছিল। নান্দি বা ওলন্দাজরা যে কোনো সময় হয়তো আক্রমণ করতে পারে। শুয়ে শুয়ে নক্ষত্র খচিত আকাশের দিকে চেয়ে যাত্রার প্রথম দিনের অভিজ্ঞতার কথাই ভাবছিল। মাঝে মাঝে চিতার ডাক হাতির চিৎকার কানে আসছিল, ভাবছিলুম কোনটা ভালো, গৃহকোণের নিরুদ্বেগ শান্তিময় সুখনিদ্রা নাকি প্রতি মুহূর্তে বিপদের সঙ্গে পা মিলিয়ে চলা গভীর অরণ্যে হিংস্র জন্তুদের মাঝে মুক্ত আকাশতলে নিদ্রা। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না, রঞ্জিতের ডাকে চেয়ে দেখি ভোরের আলো আমার সারা দেহ ছেয়ে গেছে, যেন স্নিগ্ধ সহাস দৃষ্টি। রঞ্জিতের ডাকে চোখ মেলে দেখি সকাল হয়ে গেছে, গতরাত্রের কথা মনে পড়ল। রেগে বললুম, কই কাল রাত্রে পাহারা দেবার জন্য তো তুমি আমাকে ডেকে দাওনি রঞ্জিত। রঞ্জিত বললে, কাল রাত্রে দেখি তুই খুব ঘুমোচ্ছিস, তাই তোকে ডাকতে মায়া হলো, কারামজা আর আমি পালা করে রাত্রিটা কাটিয়ে দিলুম। রঞ্জিতের কথা শুনে রাগ আরও বেড়ে গেল, বললুম আমি কি কচি খোকা যে তোমাদের মায়া দেখানোতে খুশি হয়ে উঠব? বাইরে যখন বেরিয়েছি তখন সকলে সমানভাবে কাজের ভার নিতে চাই। রঞ্জিত হেসে বললে, বেশ ভবিষ্যতে তাই হবে। সকালের স্নিগ্ধ শীতল বাতাস শরীরে যেন মায়ের স্নেহকোমল স্পর্শ বুলিয়ে দিলে। ইঞ্জিনে স্টার্ট দিয়ে বলল, এখন কোথায় যাবে রঞ্জিত? রঞ্জিত বললে, ইন্দ্র ব্যানার্জির দোকানে, ওইখান থেকে পেট্রোল আর যা যা দরকার সব নিয়ে হাতির দাঁতের সন্ধানে যাত্রা করা যাবে। ইন্দ্র ব্যানার্জির দোকানে যখন পৌঁছলুম তখন সূর্য মাথার ওপর। দোকান থেকে টিনে করা খাবার, তাবু, পেট্রোল আর দরকারি সমস্ত জিনিস নিয়ে অজানার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হলো। এই সমস্ত জিনিস কিনতে আমাদের দুজনের যে সামান্য পুঁজি ছিল তাও খরচ হয়ে গেল। রঞ্জিত বললে, তোমার পিসাজ দানার হ্রদ কোন দিকে কারামজা? এদিকে রাস্তার নাম থাকে না জানো তো। স্তূপাকার জিনিসপত্রের ওপর কারামজা বসেছিল। রঞ্জিতের প্রশ্নে বর্ষা দিয়ে উত্তর দিকে দেখিয়ে বললে, ওই দিকে বাওয়া না, পথের ঠিক খবর আমি জানি না, কিন্তু ওই দিকে লাম্বুয়া সর্দারের গ্রাম, সেখানে গেলে আমরা বরফের দেশের খোঁজ পেতে পারব। তারপর ঘন ঝোপ জঙ্গলের ভেতর দিয়ে ছোট ছোট পার্বত্য নদী পার হয়ে আমরা অগ্রসর হতে লাগল। কিন্তু সারাদিন ছোটার পরও সামান্য একটা পায়ে চলা পথ পর্যন্ত আবিষ্কার করতে পারলুম না। মাঝে মাঝে অবিশ্বাসের মেঘ মনের মাঝে দেখা দেয়, জোর করে তা উড়িয়ে দিয়ে নতুন উৎসাহে আবার চলতে শুরু করি।
মাঝে একবার খাওয়া দাওয়ার জন্য ছাড়া সারাদিনের মধ্যে মুহূর্তের তরেও গাড়ি থামায়নি। দেহ ক্লান্ত ধূলিধূসর হলেও অজানার উদ্দেশ্যে চলেছি তো চলেইছি। হঠাৎ উড়োতে একটা প্রচণ্ড চাপড় মেরে রঞ্জিত চিৎকার করে উঠল, পেয়েছি পেয়েছি! আচমকা কানের কাছে ভীষণ শব্দ হওয়াতে আমার হাত কেঁপে স্টিয়ারিংটা ঘুরে গেল। গাড়িটা গড়িয়েই পাশের একটা খাদের মধ্যে পড়ে যাচ্ছিল, অনেক কষ্টে থামালুম। একটু ঝাঁঝের সঙ্গেই বললুম, সময় নেই অসময় নেই, শুধু শুধু কানের কাছে বিকট চিৎকার করো না রঞ্জিত, গাড়ি এখনই খাদে পড়ছিল, কি কি পেয়েছো কি? রঞ্জিত আমার রাগ গায়ে না মেখে বলল, গাড়ি থামিয়ে শোনো, ওলন্দাজ দুটোকে ধরবার একটা চমৎকার মতলব ঠাউরেছি। ওরা ঘোড়ায় চড়ে নান্দিদের সঙ্গে নিয়ে আমাদের সন্ধানে আসতে পারে। নান্দিরা ভীষণ দৌড়তে পারে, কাজেই ঘোড়ার সঙ্গে আসতে তাদের বিশেষ কোনো অসুবিধা হবে না। আমার বিশ্বাস নান্দি সর্দারদের মতো সে লাম্বুয়া সর্দারকেও ঘুষ দিয়ে দলে টানতে পারবে না। রঞ্জিতের কথায় আমি উৎসাহ বোধ করলুম, প্রশ্ন করলুম, কেন? কারণ এটা দু চার পয়সার কাজ নয়, আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবার জন্য নান্দি সর্দারকে ওদের মোটা রকমই কিছু কবলাতে হয়েছিল, তাছাড়া সকলেই তো আর নান্দি সর্দার নয়। যাক, আমার মতলব হচ্ছে যে ওলন্দাজদের দেখাতে হবে রাস্তার মাঝে আমাদের লরিটা বিগড়ে গেছে, এই ভাঙা পুরনো লরির পক্ষে সেটা যে কোনো সময়ই সম্ভব। তুই আর কারামোজা কাছেই লুকিয়ে থাকবি, ওলন্দাজ দুটো দূর থেকে কেবল আমাকে গাড়ি সারাতে দেখতে পাবে, তারপর দুটোকে যা নাকানি চোবানি খাওয়াবো। শত্রুদের ভাবি দুর্দশার ছবি মনে মনে কল্পনা করে সে হেসে উঠল। রঞ্জিতের কথায় প্রথমটা আমি যথেষ্ট আনন্দিত হয়ে উঠলেও সে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। একটু ভেবে বললুম, কিন্তু দূর থেকে যদি সে তোমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে? রঞ্জিত লহমার জন্য কি একটু ভেবে নিয়ে দৃঢ়ভাবে ঘাড় নেড়ে জানিয়ে দিলে তাতেও তার সংকল্প এতটুকুও নড়চড় হবে না। হঠাৎ বনের মধ্যে থেকে একটা ক্ষীণ আর্তনাদ ভেসে এলো, কারণটা ঠিক বুঝতে পারলুম না, ক্রমেই সেটা স্পষ্টতর হয়ে উঠল এবং সেই সঙ্গে শোনা গেল দুমদুম শব্দ আর তীক্ষ্ণ তীব্র আর্তনাদ, যেন 20-50টা ইঞ্জিন একসঙ্গে গর্জাচ্ছে। চিৎকার করে বললুম, আশ্চর্য, ব্যাপার কি? রঞ্জিত কিছু বললে না, বন্দুকটা হাতে নিয়ে বোনের দিকে তাকিয়ে রইলে। পরক্ষণে একটা রোগা বুড়ো আফ্রিকাবাসী বনের মধ্যে থেকে আতঙ্কে চিৎকার করতে করতে ছুটে বেরিয়ে এলো। পরনের ছেঁড়া কম্বলটা তার হাওয়ায় শূন্যে উঠছে, মাথার চুলগুলো উঠেছে খাড়া হয়ে, মুখে চোখে মূর্তিমান শঙ্কার ছবি। আমাদের লরিটা দেখে সে এই দিকেই আসতে লাগল। পর মুহূর্তেই বনের মধ্যে থেকে একটা প্রকাণ্ড গন্ডার বেরিয়ে এলো, নিচু মাথায় সোজা লোকটাকে তাড়া করে। তা দেখে হাত পা আমার আড়ষ্ট হয়ে গেল। কাঁধের উপর বন্দুকটা তুলে নিয়ে রঞ্জিত চিৎকার করে বলে উঠল, সরে দাঁড়াও, পাশ ফিরে ছোট! কিন্তু ভয়ে বুড়োটার বোধহয় মাথা ঠিক ছিল না, সে সোজা লরির দিকে গন্ডারটাকে আড়াল করে চিৎকার করতে করতে ছুটে আসতে লাগলো। গন্ডারটা তখন অনেকটা কাছে এসে গেছে। হতাশভাবে বন্দুকটা নামিয়ে রঞ্জিত বললে, এ দৈত্যটাকে এখন ঠেকাতে পারে জগতে এমন কিছুই নেই। রঞ্জিতের কথাটা সত্যি বলেই মনে হলো, গন্ডারটা একটা উল্কার মতো তীর বেগে ছুটে আসছে, আর লহমা মাত্র, তারপরই লাম্বুয়াটার বাঁচার আশা দুরাশা। রঞ্জিত কিন্তু হাল ছাড়লে না, বললে, গাড়িটা চট করে ওদিকে চালা সুজিত, যাতে আমি পাশ থেকে গন্ডারটাকে দেখতে পাই। বিদ্যুৎ বেগে গাড়ি চালিয়ে দিয়ে আমি এক পাশে চলে এলুম। লাম্বুয়াটাও সাহায্যের জন্য চিৎকার করতে করতে আমাদের লরির দিকে এঁকে বেঁকে ছুটে আসতে লাগলো। গন্ডারটা কিন্তু গতি বদলালো না, নিক্ষিপ্ত তীরের মতো পূর্ব পথ ধরে সোজা চলে গেল। তাকে চলে যেতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলুম। লোকটা লরির পাশে আসা মাত্র রঞ্জিত দুই দৃঢ় বাহু দিয়ে তাকে গাড়ির ওপর তুলে নিয়ে বলল, গুলি চালিয়ে আর কোনো লাভ নেই,
দৃষ্টিসীমার বাইরে না যাওয়া পর্যন্ত গন্ডারটা আর থামবে না। লরির উপর উঠে লাম্বুয়াটার ধন্যবাদ দেওয়ার ঘটা পড়ে গেল। কোনো রকমে তার মুখ বন্ধ করে ফিরে তাকাতেই দেখি প্রায় 40-50 গজ দূরে গিয়ে গন্ডারটা স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। তারপরই শুকরের মতো একটা ডাক দিয়ে লরির দিকে দৌড়ে আসতে লাগলো। বন্দুক হাতে নিয়ে রঞ্জিত বললে, লরিটা ঘুরিয়ে নিয়ে চল সুজিত। কিন্তু এত সহজে উদ্ধার লাভ বোধ করি ভগবানের অভিপ্রেত নয়। গন্ডারটা যে পথ ধরে উল্কাবেগে ছুটে আসছিল ঠিক তারই সামনে এক লুকোনো গর্তের মধ্যে পড়ে লরির সামনের চাকা দুটো আটকে গেল। হতাশভাবে বললুম, লরি আর চলবে না রঞ্জিত, গর্তের মধ্যে আটকে পড়েছে। রঞ্জিত কোনো কথা বললে না, শুধু বন্দুকটা কাঁধে তুলে নিলে। চেয়ে দেখি গন্ডারটা আর মাত্র গজ দৃশ্যের দূরে। ক্রোধ ভরে শিং উঁচিয়ে সে এমন ভঙ্গিতে ছুটে আসছে যে মনে হয় সামনে একটা হাতি পড়লে বুঝিবা তারও নিস্তার নেই। বনস্থল কাঁপিয়ে রঞ্জিতের দোনলা বন্দুক গর্জন করে উঠল। এত ক্ষিপ্র হস্তে সে উপর্যুপরি দুটো গুলি ছুড়ল যে শুনলে মনে হয় যেন একসঙ্গে ছোড়া হয়েছে। লক্ষ্য নিশ্চয়ই ব্যর্থ হয়নি, কেননা পরক্ষণেই দেখি বিকটাকার দৈত্যটা শূন্যে ডিগবাজি খেয়ে সেইখানেই লুটিয়ে পড়েছে। তার পড়ার চাপে মাতা ধরিত্রী থরথর করে কেঁপে উঠলেন বলে মনে হল। বাবার কাছে পড়েছি মহাভারতের ঘটোৎকচ কর্ণের বাণে ঠিক যেন এইভাবেই কুরুকুল চেপে পড়েছিল। এক স্বস্তির শ্বাস ফেলে সবেমাত্র কপালের ঘামটা মুছছি, এই সময় দেখি আহত জন্তুটা উঠে দাঁড়িয়ে ক্ষিপ্তের মতো লরিটার পানে আবার ছুটে আসছে। চকিতের মতো এত আকস্মিক তার আক্রমণ যে রঞ্জিত দ্বিতীয়বার গুলি ছোড়বার অবসর পেলে না। গেল গেল বলে চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে যেন একটা বিপ্লব বেঁধে গেল। লরিটা তার প্রচণ্ড ধাক্কা সহ্য করতে না পেরে হুড়মুড় করে উল্টে পড়ল। আমাদের যে কি হলো তার বলতে পারবো না। জ্ঞান হলে উঠে বসে দেখলুম বন্দুক হাতে রঞ্জিত তখনও মাটির ওপরে পড়ে, কারামজা তো চিৎপটাং, কতগুলো বাক্স গেছে ভেঙে, হাঁড়ি কুড়ি ইত্যাদি সব ছড়িয়ে ছত্রাকার। লরির মাঝখানটা তুবড়ে ভেতরে ঢুকে গিয়েছে, আর তারই পাশে পাহাড়ের মতো পড়ে সেই প্রকাণ্ড গন্ডারের মৃতদেহটা। হাতির দাঁতের অভিযানে আমাদের সর্বস্ব খরচ করেছি, তারই সূচনায় লরিটির এই দুরাবস্থা দেখে আমার মুখ দিয়ে কথা বেরোল না। রঞ্জিত উঠে বসে সমস্ত ব্যাপারটা দেখে নিলে, বললে, তুবড়ে যাওয়া ছাড়া লরিটার আর কোনো ক্ষতি হয়নি দেখছি। তারপর অল্প হেসে বললে, আমরা মিছামিছি গাড়ি ভেঙে গেছে দেখিয়ে ভন্টটার পিয়েটকে ধরবার মতলব করছিল। আফ্রিকার জঙ্গলের মহিমা আমাদের হয়ে সত্যি সত্যি সেই কাজই করে দিলে। অদ্ভুত এই জঙ্গল সুজিত, প্রতি মুহূর্তে আমাদের সামনে নতুন নতুন বিস্ময় মেলে ধরছে। যে লাম্বুয়াটাকে উদ্ধার করতে গিয়ে আমাদের এই দুরাবস্থা, সে তখনও মাটির ওপর পড়ে হাঁপাচ্ছিল। কারামজা উঠে তার কাছে গিয়ে ক্রুদ্ধ কণ্ঠে বললে, হতভাগা, তোরই জন্য আমার বাওয়ানার এই ক্ষতি হলো। প্রথমেই তুই যদি কথা মতো সরে যেতিস, বাওয়ানা গন্ডারটাকে অনায়াসে মেরে ফেলতে পারত। এটা কি তুই ইচ্ছে করে করেছিস? সেই ওলন্দাজ হায়না দুটোর সঙ্গে নিশ্চয়ই তোর সর আছে। তোকে আজ আমি রাগে তার চোখ দিয়ে যেন আগুন ঠিকরে পড়তে লাগল, দেহটা স্ফীত হয়ে উঠল। বৃদ্ধ লাম্বুয়ার বুক লক্ষ্য করে সে তার বর্ষাটা তুললে। রঞ্জিত খপ করে তার হাতটা ধরে ফেলে বললে, কি করছো কারামজা? ও বিশ্বাসঘাতক বাওয়ানা। না না, ভয় ওর মাথা ঠিক ছিল না, ওর দোষ নেই। তারপর আমার দিকে ফিরে রঞ্জিত বললে, চল সুজিত, গাড়িটা একবার ভালো করে দেখি গে। অল্পক্ষণ পরে কারামজা লাম্বুয়াটাকে সঙ্গে করে আমাদের কাছে নিয়ে এসে বললে, এ লাম্বুয়া গ্রামের প্রধান ওঝা, বলছে আমাদের উদ্দেশ্য নাকি এ জানে আর তাতে সাহায্যও করতে পারে, কিন্তু বাওয়ানা
আমি এদের বিশ্বাস করি না। এই ওঝাগুলো সব চোর আর বিশ্বাসঘাতক। লোকটার দিকে ভালো করে চেয়ে দেখি গলায় তার হাড়ের মালা, মাথার চুলগুলো চার পাঁচটা ঝুঁটি করে বাঁধা, কোমরে একটা বুনো জন্তুর ছাল। রঞ্জিৎ জিজ্ঞেস করলে, ভূতের ওঝা? লাম্বটা এবার কথা কইলে, ঘাড় নেড়ে বললে, হ্যাঁ বাওয়ানা। চোখ দুটো তার অদ্ভুত জলজলে। লোকে আমাকে করঙ্গ বলে ডাকে। আমি জানি তোমরা দু ভাই ওয়াবনীদের হাতির দাঁতের খোঁজে চলেছ। তোমরা খুব ভালো লোক, তাই তোমাদের আমি সাহায্য করতে চাই। রঞ্জিতের মুখ দেখে মনে হলো লোকটার শক্তি সম্বন্ধে ওর একটুও বিশ্বাস হয়নি। লোকটা বলে চলল, আমার জন্যেই তোমার আগুন গাড়ি ভেঙেছে, আমি সে সম্বন্ধেও তোমাকে সাহায্য করতে চাই বাওয়ানা। রঞ্জিত এবার হেসে উঠে বললে, কি সাহায্য তুমি করতে পারো? করঙ্গ বললে, লাম্বোয়া গ্রাম থেকে 100 লোক এনে আগুন গাড়িটা গ্রামে নিয়ে যাব, সেখানে আপনারা নিশ্চিন্তে বসে আগুন গাড়িটা সারাতে পারবেন। তাছাড়া লম্বোয়ারা লোহার কাজও ভালো জানে, তারাও সাহায্য করতে পারবে। তোবড়ানো লরিটা একবার দেখে নিয়ে রঞ্জিত বললে, 100 লোক, বেশ, আমাদের তা দরকার হবে। অনুতপ্ত স্বরে করঙ্গ বললে, আমি তবে যাচ্ছি বাওয়ানা, সন্ধ্যার মুখেই ফিরব। আমার দোষেই আপনাদের ক্ষতি হলো, সাধ্যমতো আমি সে ক্ষতি পূরণ করব। কথা শেষে সে লাফাতে লাফাতে চলল এবং একসময় দূর বনরেখার ওপাশে অদৃশ্য হয়ে গেল। কারামোজা তার গমনপথের দিকে চেয়েছিল, এখন বললে, ওকে যেতে দিয়ে ভালো করলেন না বাওয়ানা। কে জানে লাম্বুয়াদের নিয়ে ও আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে কি না, বিশেষত আমাদের আগুন গাড়ি যখন ভেঙে পড়ে রয়েছে। রঞ্জিত রাগতভাবে বললে, আমার তা মনে হয় না কারামোজা, তোমার মাথার মধ্যে বোধহয় বিশ্বাসঘাতকতা বাসা বেঁধেছে। তারপর আমার দিকে ফিরে বললে, যাক, আমরা যা করতে চাইছিলাম তা ভালোভাবেই হয়েছে। এই মরা গন্ডার আর ভাঙা লরি দেখে ওলন্দাজ দুটোর কোনো সন্দেহই হবে না। তুই আর কারামোজা ওই ঝোপটার মধ্যে বসে থাকে যা। ধীরে ধীরে আমরা ঝোপের মধ্যে প্রবেশ করলুম। দুর্ঘটনার দৃশ্যটা রঞ্জিত চমৎকারভাবেই সাজিয়েছিল, কিন্তু বৃথাই। ইঞ্জিনের বনেট খুলে মিছেই সে সারাদিন ধরে পরীক্ষা করার ভান করলে, আর মিছেই আমি আর কারামোজা ঝোপের মধ্যে চোখ কান সজাগ রেখে মশা দাঁড়ালুম। যাদের জন্য এত কৌশল তাদের টিকি পর্যন্ত দেখা গেল না। লাম্বুয়া পাহাড়ের পেছনে তরতর করে সূর্য গেল নেমে। ধীরে ধীরে পৃথিবী কালো পর্দায় ঢেকে গেল। আকাশে দু একটা ছোট ছোট তারা ফুটে উঠল। দূরে কোনো এক জলা থেকে ব্যাঙের অবিশ্রান্ত ডাক আর মাঝে মাঝে হায়নার চিৎকার ভেসে আসতে লাগল। কিন্তু শত্রু কোথায়? রঞ্জিত আমাদের গুপ্তস্থান থেকে বেরিয়ে আসতে বলে চিন্তিত স্বরে বললে, কি আশ্চর্য, ভনটটের দেখা নেই কেন? অন্তত কারামোজাকে ধরবার আশাতেও আমাদের অনুসরণ করা উচিত ছিল। জঙ্গলে তখন জাগরণের সাড়া পড়ে গিয়েছিল। চারিদিক থেকে ভেসে আসছিল বিচিত্র কোলাহল। ঝোপ থেকে বেরিয়ে এসে বললুম, তাদের মতলবখানা কি বলো দেখি? শয়তানের মনের খবর কে জানে বল। রঞ্জিত বললে, বললুম, করঙ্গরি বা কি খবর, সেও তো এখনো এলো না। রঞ্জিতকে উত্তর দেবার অবসর না দিয়ে কারামোজা বলে উঠল, বলেছিলুম বাওয়ানা, সে বিশ্বাসঘাতক। তারপর হাতের বর্ষাটা উঁচু করে ধরে বলল, এবার যদি একবার তার দেখা পায়। কথা তার অসমাপ্তই রয়ে গেল। এই সময় পাহাড়ের উপরের জঙ্গল থেকে চিৎকার শোনা গেল। তারপর দেখা গেল পাহাড়ের ওপর থেকে পঙ্গপালের মতো লাম্বুয়ার দল যুদ্ধের গান গাইতে গাইতে নিচে নামছে, হাতে তাদের লাঠি আর বড় বড় বর্ষা। অর্ধ উলঙ্গ বন্যগুলো দেখি লাফাতে লাফাতে আমাদের দিকেই এগিয়ে আসছে। তাদের দিকে জ্বলন্ত দৃষ্টিতে চেয়ে কারামোজা চিৎকার করে বলে উঠল,
বিশ্বাসঘাতক, করঙ্গ বিশ্বাসঘাতক বাওয়ানা! কথা শেষে বর্ষাটা ছোড়বার জন্য সে তুলে ধরল। কথাটা শুনে আমার দেহে যেন বিদ্যুতের শিহরণ বয়ে গেল। মনে হলো এইবারে সব শেষ, কে যেন আমার গলাটা টিপে ধরে নিঃশ্বাস রোধ করে দিচ্ছে। বন্দুকের ঘোড়ায় কম্পিত আঙুল রেখে রঞ্জিতের দিকে তাকালুম, যদি সে ছুটতে বলে। দেখি রঞ্জিত হাসতে হাসতে কারামোজাকে দূরে ঠেলে দিলে, তারপর আমার দিকে চোখ পড়াতে বললে, না সুজিত, গুলি ছোড়বার কোনো দরকার নেই, গরিব বেচারারা গন্ডারের মাংসের লোভে ছুটে আসছে। বিস্ময় ও আনন্দের সঙ্গে দেখলুম রঞ্জিতের কথাই সত্যি হলো। আমাদের সামনে এসে লাম্বোয়াগুলো দু ভাগ হয়ে দাঁড়ালো, তারপর সম্মান দেখাবার জন্য হাতের অস্ত্রগুলো তুলে ধরলে। যে চিৎকার আমরা যুদ্ধের গান বলে ভুল করছিলাম তা ওদের আনন্দের অভিব্যক্তি। তারপরেই তারা মৃত গন্ডারটার কাছে উপস্থিত হয়ে বর্ষার কুড়ুল দিয়ে তার দেহ থেকে মাংস কেটে কেটে জমা করতে লাগল। জনাকতক আবার সেইখানেই বসে পড়ে আগুন জেলে মাংস ঝলসাতে শুরু করে দিল। রঞ্জিতকে ডেকে বললুম, এদের দিয়ে আমাদের অনেক উপকার হবে কিন্তু। রঞ্জিত আমার কথার কোনো উত্তর না দিয়ে গম্ভীর মুখে লাম্বোয়াদের দিকে এগিয়ে গেল। করঙ্গকে বললে, তোমাদের লোকগুলো কি হায় না করঙ্গ, তোমার কথা মতো আমাদের লরি এখনই গ্রামে নিয়ে চলো, মাংস এখন থাক, পরে নিয়ে যাবে। একটা গম্ভীর উচ্চ কণ্ঠ শুনলুম, তাই হবে বাওয়ানা। পরক্ষণেই দেখি খাওয়া দাওয়া ছেড়ে লাম্বোয়াগুলো আনন্দে চিৎকার করতে করতে লরির দিকে ছুটছে। কাঁচা চামড়ার দড়ি দিয়ে লরিটা বাঁধা হলো। করঙ্গ চিৎকার করতে লাগল, টান টান সব, বাওয়ানার গাড়ি, বাওয়ানা আমাকে গন্ডারের হাত থেকে বাঁচিয়েছে। কথার সঙ্গে সঙ্গে তার মোটা লাঠিটা এর ওর ঘাড়ের ওপর ধপাধপ পড়তে লাগল। করঙ্গর হাতে লাঠি খেয়ে চিৎকার করতে করতে লাম্বোয়াগুলো গ্রামে এসে পৌঁছল। খুশি হয়ে বললুম, এবার ওলন্দাজ দুটোর জারিজুরি আর চলছে না, কি বলিস রঞ্জিত? গম্ভীরভাবে রঞ্জিত উত্তর দিলে, সে সম্বন্ধে আমি এখনো কিছু স্থির করে বলতে পারি না। বললুম, আচ্ছা এখন কি হবে বলতে পারিস? এখন আমাদের সম্মানের জন্য একটা যুদ্ধের নাচ হবে, কাজেই আমাদের সেটা বসে দেখতে হবে, রঞ্জিত বললে। অবশ্য এরপরে লরি সারাবার জন্য ওরা আমাদের সাহায্য করবে। কথাটা আমার কেমন বিশ্বাস হলো না। বললুম, ওরা আমাদের লরি সারাতে সাহায্য করবে? ওরা জানে কি? লাম্বোয়ারা লোহার কাজে খুব ওস্তাদ, তাছাড়া ওলন্দাজগুলো আসছে কিনা লক্ষ্য রাখবার জন্য ওরা চতুর্দিকে চর রেখে দেবে বলেছে। করঙ্গ তো বলেছে যে সে হাতির দাঁতের সন্ধানে যাবার প্রথম চিহ্ন তুহিন শীতল হিমের দেশের পথ দেখিয়ে আমাদের নিয়ে যাবে, এগুলোতে কম সাহায্য হবে না। আমি বললুম, যাই হোক, এতদিনে আমরা কতগুলো প্রকৃত বন্ধু পেয়েছি মনে হচ্ছে। রঞ্জিত বললে, হ্যাঁ, আর তা পেয়েছি শুধু সেই গন্ডারটার জন্যে, এ কথাটা সবসময় মনে রাখিস। রঞ্জিতের কথার ধরন শুনে হেসে ফেললুম। এতক্ষণে গন্ডারের মাংস নিয়ে আসা হয়েছে, লরিটাও এক জায়গায় ভালো করে রাখা হয়েছে, হাতের কাজ শেষে তারা নাচের আয়োজনে ব্যস্ত। রঞ্জিতের পাশে একটা টুলের ওপর বসে আবছা অন্ধকারে তাদের আয়োজন দেখছি, কারামোজা আমাদের পেছনে দাঁড়িয়ে, অদূরে মৌচাকের মতো ছোট ছোট গোল কুঁড়েগুলো, মাথাগুলো ক্রমশ সরু হয়ে যেন আকাশে গিয়ে ঠেকেছে। ঘরগুলোর মধ্যে থেকে পায়ে চলার খসখসানি শব্দ, উত্তেজিত চাপা গলার কর্কশ আওয়াজ ভেসে আসছে। রঞ্জিতের বাঁ পাশে বসেছিল লাম্বোয়া সর্দার, দেহ তার সুগঠিত, পরনে চিতার ছাল, হাতে পেতলের অলংকার, মাথার টুপিতে জেব্রার বালামচি লাগানো, চারিদিকে ঝালরের মতো ঝুলছে। রঞ্জিত মৃদুস্বরে বললে, যা কিছু ঘটুক না কেন, কিছুতেই চঞ্চল হোসনি সুজিত, মনের ভাব মুখে প্রকাশ হতে দিবিনি। রঞ্জিতের কথার মানে ঠিকমতো বোধগম্য হল না, কিন্তু আর ভালো করে জানবার সময়ও ছিল না, নাচ আরম্ভ হয়ে গেল।
যুদ্ধের ঢাক বেজে উঠল। দেখি লম্বা চওড়া এক লাম্বোয়া প্রায় 4 ফুট উঁচু ঢাকটা দু হাত দিয়ে পিটছে। এই হল আফ্রিকাবাসীদের যুদ্ধের আদিম বাজনা। এরই আওয়াজ বন্যদের দেহে উন্মাদনা জাগিয়ে তোলে। আরও অনেকগুলো ঢাক এর সঙ্গে সঙ্গে বেজে উঠে সমস্ত বনভূমি মুখরিত করে ক্রমে দূরে মিলিয়ে যেতে লাগল। এইবার বিকট চিৎকার করতে করতে প্রায় 50 যোদ্ধা আমাদের সামনের খোলা জায়গাটা এসে দাঁড়াল। মাথায় তাদের সর্দারদের মতো টুপি, হাতে বর্ষা আর 6 ফুট লম্বা ঢাল। আমাদের অভিবাদন করে তারা এক সারিতে দাঁড়াল। তারপর চকচকে বর্ষাগুলো মাটিতে ঠুকে ঠুকে ঢাকের তালে তালে গান গাইতে লাগল। গানের মর্ম হল নিছক আমাদের স্তুতিবাদ। তাদের সর্দারকে আসন্ন মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আমরা নাকি অদ্ভুত একটা কিছু করেছি। গাইতে গাইতে তারা একবার এগোতে একবার পেছোতে লাগল। কিন্তু শিগগিরই ঢাকগুলো আরও দ্রুত আরও জোরে বেজে উঠল। যুদ্ধের ধারাও গেল বদলে। এবার তারা পরস্পর পরস্পরকে আক্রমণ করতে লাগল। বাজনার তালে তালে নাচতে নাচতে বোধ করি তারা সত্যিকারের উত্তেজিত হয়ে উঠেছিল, যেন শোনিত পিপাসায় হিংস্র পশু। হঠাৎ যোদ্ধারা দৌড়ে এসে আমাদের বুক লক্ষ্য করে বর্ষাগুলো যেন নিক্ষেপ করতে চাইলে। রঞ্জিতের উপদেশ মতো মুখে কিছু প্রকাশ না করলেও ভয়ে আমার বুকের রক্ত জল হয়ে গেল। কি জানি রক্তলোলু পশুগুলো যদি সত্যি সত্যি বর্ষা বুকে বসিয়ে দেয়। ছেলেবেলায় শুনেছি মারার চেয়ে ধমকানো ভালো, আমাদের অবস্থাও তাই। বর্ষাগুলো সত্যি তারা বুকে বসায় না বটে, কিন্তু থেকে থেকে তেড়ে আসে আর বুকের ভেতর হৃৎপিণ্ডটা ধাক্কা খেয়ে যেন থেমে যায়। দাঁতে দাঁত চেপে কোনো রকমে স্থির হয়ে বসে রইল। ঘণ্টা দু তিন এইরকমভাবে কেটে গেলে রঞ্জিত উঠে দাঁড়াল। তারপর সর্দারকে অভিবাদন করে বললে, আয় সুজিত আমরা যাই, ওদের উৎসব আজ সারা রাত্রি ধরে চলবে। তারপর আমার কাঁধে একটা চাপড় মেরে বললে, তুই যেরকম সাহস দেখিয়েছিস বাস্তবিক তাতে আমি খুব খুশি হয়েছি। রঞ্জিতের কথা শুনে শুধু একটু হাসলুম, মনের প্রকৃত অবস্থাটা বলতে সত্যিই লজ্জা করতে লাগল। পরদিন লাম্বোয়াদের সাহায্যে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরিশ্রম করবার পর লরি আমাদের ঠিক হয়ে গেল। উৎফুল্ল কণ্ঠে রঞ্জিত বললে, অসভ্যদের সঙ্গে ঠিক মতো ব্যবহার করতে পারলে কোনো কষ্টই নেই, লাম্বোয়াদের সাহায্য। তার কথায় বাধা পড়ল। করঙ্গ এই সময় দৌড়তে দৌড়তে এসে হাজির। রঞ্জিত বললে, কি করঙ্গ, ওলন্দাজরা আসছে? হাঁপাতে হাঁপাতে করঙ্গ বললে, না বাবা না, 6 জন পুলিশ। পুলিশের কথা শুনে রঞ্জিত ভ্রু কুচকালে, বললে, আসতে দাও করঙ্গ, বোধহয় তারা গরু চোরের সন্ধানে বেরিয়েছে। কয়েক মিনিটের মধ্যে বন্দুকধারী 6 জন পুলিশের সঙ্গে এক সার্জেন্ট এসে হাজির হল। পুলিশ কজনকে থামতে বলে সার্জেন্টটি আমাদের সামনে এসে অভিবাদন করে একখানা চিঠি এগিয়ে ধরলে। চিঠিখানা পড়তে পড়তে রঞ্জিতের মুখ গম্ভীর হয়ে উঠল। বললুম, কি খবর রঞ্জিত? চিঠিটা নিয়ে তাড়াতাড়ি পড়লুম। রঞ্জিতকে উদ্দেশ্য করে লেখা, মহাশয়, আপনার নামে অভিযোগ যে আপনি বলপূর্বক নান্দিদের গ্রামে অনধিকার প্রবেশ করিয়া হাঙ্গামা বাঁধাইয়াছেন, ফলে 2 জন নান্দি হত ও বহু আহত হইয়াছে। ইহা ব্যতীত আপনি ভনটট নামক এক সম্ভ্রান্ত ব্যক্তির মাসাই ভৃত্য কারামোজাকে বলপূর্বক ধরিয়া লইয়া গিয়াছেন। অতএব এত দ্বারা আপনাকে আদেশ করা যায় যে পত্র পাওয়া মাত্র আমার প্রেরিত লোকদের সহিত আমার নিকট সশরীরে হাজির হইয়া অভিযোগের সত্যাসত্য প্রমাণ করিবেন। কমিশনার। পড়া শেষে পত্রখানা হাতে করে নির্বাকভাবে দাঁড়িয়ে রইল।
শেষ হলো আজকের গল্পের প্রথম পর্ব। পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন সাহিত্যের সেরা সময়।